গত 28 নভেম্বর ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের 24টি ক্লাবকে একসঙ্গে নিয়ে আয়োজন করা হয় কো কারিকুলার ফেস্ট। মেহেদি হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা তাবাসসিন। 28 নভেম্বর ভোরে সূর্য উকি দেওয়ার সাথে সাথে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের মাঠে হাজারো ছাত্রছাত্রীর উপস্থিতি, কারণ এদিন আয়োজন করা হয় ইউল্যাবের ইতিহাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে 24টি ক্লাবের পরিবেশনার পাশাপাশি সাজানো হয়েছিল রং বেরঙের স্টল। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তনরাও উপভোগ করতে ভুল করেননি এ আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ যেন পরিণত হয় এক মিলন মেলায়। কো-কারিকুলার ফেস্ট এত বড় করে করার মূল কারণটাই হচ্ছে আমাদের ক্লাবগুলো যেন আরো অ্যাক্টিভলি কাজ করে এবং খুব ভালোভাবে এগিয়ে আসে, এবং সত্যি কথা হচ্ছে যে বড় একটা অনুষ্ঠান করলে ক্লাবগুলোর আগ্রহ থাকে বেশি, তারা বেশি এনগেজমেন্ট পায়। নবীন শিক্ষার্থীদের নজর কাটতে প্রতিটি স্টলেই ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন, পিছিয়ে ছিল না খাবারের আয়োজন। প্রথমবারের মতো আয়োজিত এই ফেস্টে ক্লাবগুলো পারফরম্যান্সের পাশাপাশি স্টলগুলোতেও ছিল নানা ধরনের কর্মকাণ্ড, যেন শিক্ষার্থীরা ক্লাবগুলো থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। সারাদিন নানা আয়োজনের পর সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে মঞ্চমাতায় দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেস। মাইমুনা তাবাসসিন, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। ইউল্যাব টিভির সংবাদ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিন ফেসবুক পেজে, সঙ্গেই থাকুন।